তোমার নাম কি আলিশা? তোরকম হা করে তাকায় আছো কেন? আমি কি বাতাসা নিয়ে এসেছি যে তুমি বাতাসা খাবা? আমি তোমার বাংলা টিচার, তোমাকে বাংলা পড়াবো। দেখো পড়ার টেবিলটা কোথায় দেখো, চলো। কে আসলো আলিশা? বাংলা টিচার। কোথায় এসে পড়লাম রে বাবা? এ তো দেখি পুরো ক্রাশ ফ্যামিলি, মেয়েও ক্রাশ খায়, মাও ক্রাশ খায়। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি চুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। আলো, তুমি কোথায়? আমি এখানে। এইখানে কোখানে? আমি আমার জানের কাছে। কি ব্যাপার, তুমি গাড়ির উপরে কেন? এই গাড়ি তো আমার জান। জান? ওই তুই আমারে বিয়ে করছিস নাকি? ফালতু গাড়িটারে বিয়ে করছিস, হারামজাদা। এই খবরদার, আমার এই গাড়ি নিয়ে কোনো আজেবাজে কথা বলবা না। আই লাভ মাই গাড়ি। তোর গাড়ি, তোর গাড়ি। গাড়ি নাই, পানি আছে পানি। আবারও স্বপ্ন দেখছস? স্বপ্ন না দোষ, দুঃস্বপ্ন। স্বপ্ন দেখ বা দুঃস্বপ্ন দেখ, আসল গাবলাটা কি আমারে কত? এটা বিদ্যুৎ চমকানোর মতো যে তুই এমনি ফালতা উঠোস, জানোস আশপাশের লোকজন যে ভূমিকম্প হয়ে যায়, একটা দিন আমি শান্তিতে ঘুমাইতে পারি না। কাহিনি জানতে চাস? এ দেখ এখানে কি লেখা আছে, সদা সত্য বলিব, অলসতা দূর করুন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এটা কাহিনী, এটা তো আমি খোদার 30 দিনই দেখতেছি, এটা নতুন আর কি। কিন্তু এটা একটা ভুল কথা, এই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সেটা ভুল কথা, এই জন্য আমি লেখাপড়া কেটে দিচ্ছি। আমি একটা গ্রামের ছেলে, আমি মাস্টার্স করে এই যে শহরে থাকি, আমি কোনোদিন গাড়িতে উঠতে পারছি? গাড়িতে ওঠা তো দূরের কথা, আমি কোনোদিন রিক্সাতে উঠতে পারলাম না। আমি চাকরির জন্য, ইন্টারভিউর জন্য পায়ের তলের জুতা ক্ষয় করে ফেললাম হাঁটতে হাঁটতে। মেজাজটা তখন খুব খারাপ লাগে যখন বাসে ওঠার পরে হেল্পার আমাকে কি বলে জানোস? কি বলে? কি করলি তুই? এই লোয়ার ক্লাস, আমার স্ট্যাটাস সম্পর্কে তুই জানোস? ওস্তাদ চলে আসছে আর বিজনেস ক্লাস, লোকাল বাসে চলে, বাপখানা দেখে মনে হইতেছে আমার পূর্বপুরুষ আছে রাজা বাদশাহ কো বন্ধু বান্ধব না, আর সৈয়দ বংশের হলা। তুই কোন বংশের বলা? এ আই হলা না, আই আগুনের গোলা। আর পূর্বপুরুষ আছিল নবাব বুগারি হেল্পার, এলাকায় ঐতিহ্য ধরে রাখি লাই বাসের হেল্পারই করতেছি। না এই যে কবি বিমানের হেল্পার দেখতাম, চালাস তো বাস, কজা গস ঠাস ঠাস। তো ঠিক রাখো, প্রাইভেট কিনা তোর? আমি দেখা স্যার, আমি প্রাইভেট কিনছি। হ্যাঁ ওই যে 12 নম্বর বস্তিতে ইদিস কন্ট্রাক্টরের নাম বললে সবাই চিনি ফেলবে। হ্যাঁ বললেন রিস্কা কিনার মোড়ের দানে হাইব্রিড কার কিনবে না? ওস্তাদ এই উত্তরা টঙ্গি গুরুত্ব, সকাল সকাল বাসের মধ্যে উড়ি সাপি আমার মাথার ব্রেইন অ্যাটাক ফিনিশ করে ফেলাইছে। আগে বলেন কত বড় সাহস, আমারে বলে প্রাইভেট কিনা চলতে পারেন না, এবার আমি প্রাইভেট কিনা দেখাই সারবো। তোরা যে যা বলিস ভাই, আমার প্রাইভেট কার চাই। Thank you.
তোমার নাম কি আলিশা? তোরকম হা করে তাকায় আছো কেন? আমি কি বাতাসা নিয়ে এসেছি যে তুমি বাতাসা খাবা? আমি তোমার বাংলা টিচার, তোমাকে বাংলা পড়াবো। দেখো পড়ার টেবিলটা কোথায় দেখো, চলো। কে আসলো আলিশা? বাংলা টিচার। কোথায় এসে পড়লাম রে বাবা? এ তো দেখি পুরো ক্রাশ ফ্যামিলি, মেয়েও ক্রাশ খায়, মাও ক্রাশ খায়। তুমি কি ওর টিউটার? এসো ভেতরে এসো বাবা। চাক, বাবা যখন বসছে তাহলে বিপদ সংকেত কেটে গেছে। আসসালামু আলাইকুম আন্টি। বসো। কি ব্যাপার আলিশা, তুমি এখনো হা করে তাকায় আছো? মুখের মধ্যে মশা মাছি ঢুকবে, তখন তোমার কলেরা হবে, তোমাকে নিয়ে যেতে হবে মহাখালী। তখন তোমার একটা বদনাম হয়ে যাবে যে নতুন টিচার বাসায় আসার সাথে সাথে রোগবালাই শুরু হয়ে গেছে। মুখ বন্ধ করো। আপনি কি আপুর টিচার? হ্যাঁ, তুমি কি? আমি আপুর ছোট বোন। ও ঠিক আছে, এরকম হা করে তাকে থাকতে হবে না, যেখানে যাচ্ছিল সেখানে যাও। থাক না স্যার, একটু দেখো। তুমি চুপ করো, যাও। কি ব্যাপার গুতা মাল্লকে? এই তুমি আমার পায়ে গুতা মাল্লা কেন? এটা কি বাংলা সিনেমা পাইছো? মন বসে না পড়ার টেবিলে? দেখো আমি কিন্তু এরকম টিচার না, আমি খুবই কড়া টিচার, এখানে পড়াইতে আসছি। খোলো। স্যার কি খুলবো? বই খুলতে বলছি, বই খুলো। কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আই দাঁড়িয়ে কেন? হ্যাঁ ভালো আছি। বসো বসো বসো। আম্মু কি টিচারকে পছন্দ হয়েছে? খুব। মা ও কিন্তু অনেক জিনিয়াস। হ্যাঁ, অনেক যাচাই করার পর তোর জন্য ঠিক করেছি, একদম মন দিয়ে পড়াশোনা করবি। মন দিয়ে পড়া। আর আমি একটু বাইরে গেলাম, গাড়িটার আবার যে কি হলো, পর 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 পড়া। হ্যাঁ আসসালাম। নিচে যে গাড়িটা দেখলাম ওটা কি তোমাদের? জি স্যার। আরেকটা গোতা মারো। কেন স্যার? একটা গোতা মারলে সিংহ যায় না? কি বলেন স্যার, পায়রো কি সিংহ যায়? গজায় গজায়, গজানোর হইলে সব জায়গায় গজায়। মারো। গুতাগুতি করলে হবে না, একটু পড়তে হবে, পড়ার মাঝে মাঝে গুতাগুতি করো। হম, তারপর আমি গাড়ির প্রেমে পড়ে গেলাম, সে পড়ে গেল আমার প্রেমে। আমি লুকিয়ে লুকিয়ে প্রত্যেকদিন গাড়ি দেখতে যাই, সেভাবে আমি তাকে দেখতে যাই। মেঘনা চাইতে বৃষ্টি, একটার সাথে একটা ফ্রি। মানে মানে বুঝছ নাই? মানে সে তার ফ্যামিলির সাথে আমার ব্যাপারে কথা বলল, আর তার ফ্যামিলিও রাজি হয়ে গেল। আমি তো পুরো তাজ্জব হয়ে গেলাম। ওই যে আসছে। কে বন্ধু? আমার গাড়ি। আমার সমস্ত চেতনা জুড়ে, মন প্রাণ জুড়ে শুধু গাড়ি 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 গাড়ি। দোয়া করিস আজকে ওর ফ্যামিলির সাথে আমার ফাইনাল মিটিং, যাচ্ছি।